আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজানের দিনগুলো তো খুব ভালোভাবেই কেটে যাচ্ছে, আগামী দিনগুলো যেন এভাবেই যায় আল্লাহর কাছে এটাই শুকরিয়া করি। আর সবাই যে যেখানে আছে, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এই দোয়ায় কামনা করি। এদিক দিয়ে আমি হচ্ছে গিয়ে ডিম এনেছি বাজার থেকে, সেই ডিমগুলো গুছিয়ে রাখছি, এগুলো ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দেব। তারপর ভাতিজিকে নিয়ে নদীর ছোট মাছগুলো কেটে নিচ্ছি। এই তো ভাতিজি আর আমি হচ্ছে গিয়ে এই মাছগুলো কাটবো। এগুলো হচ্ছে নদীর মাছ, আর এই মাছগুলো রান্না করলে বেশ ভালো লাগে খেতে। এ ধরনের মাছ খেতে কিন্তু অনেক মজা হয়। আর এখন তো রমজান মাস, রমজান মাসে কাজ একটু কমই করতে ইচ্ছে করে, তাই তো অল্প কয়েকটা মাছ তারপরও ভাতিজিকে নিয়ে আর কি কাটলাম। যাই হোক, এই তো ছোট মাছগুলো কিভাবে কেটে নিচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর হচ্ছে গিয়ে মেজো ভাবির ঘরে আজকে ইফতার করব। ভাবি বলে গিয়েছে যে ওখানে ইফতার করার জন্য সবাই মিলে ওখানে ইফতার করা হবে। এই তো এগুলোই থাকবে আজকের ব্লগে, যদি ভালো লাগে অবশ্যই দেখবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হয়তো মাছগুলো কাটা হচ্ছে, এগুলো কাটা হলে তারপরে ধুয়ে রেখে দেব। আর মাছগুলো এনেছিল আমার ভাই, সেগুলো আর কি কাটছি। হয়তো কাটাকাটি হোক, তারপরে বিকেলবেলা ভাবি কী কী ইফতার খাওয়াবে সেগুলো দেখাবো। ইফতারের আগে ভাবি সব কিছু রেডি করে নিছে, এসে দেখলাম যে এখানে হচ্ছে গিয়ে ফল কেটেছে, তারপরে ইফতারি ভেজেছে, আর হচ্ছে গিয়ে আমের জুস বানিয়েছে, সব কিছু রেডি করে কিচেন রুমে রেখে দিয়েছে। এই তো এটা হচ্ছে মেজো ভাবির কিচেন রুম। তারপরে তো মা হচ্ছে গিয়ে বেলের শরবত করছে, বেলের শরবতটা একটু করে নিচ্ছে আগে আর কি ইফতারের আগ মুহূর্তে। আর এদিক দিয়ে ভাবি হচ্ছে গিয়ে লেবুর শরবত করছে, ভুষি দিয়ে শরবত করা হবে। এই তো এগুলো সব গুছিয়ে নিচ্ছে, তারপর নিচে মাদুর বিছিয়ে এখানে আর কি বসবে, এগুলো এখানে রেখে দেবে। এই তো ভাবি সব কিছু রেডি করে নিচ্ছে। তারপরে তো সবাই এসে গেল, মিষ্টি আর হচ্ছে গিয়ে আলিফ, মীরা, লিমন মসজিদে গিয়েছিল আরবি পড়ার জন্য, সেখান থেকে এসে পড়েছে। আর মিষ্টি এসে বলছে যে সেও পড়েছে। এই তো এসে দুষ্টামি শুরু করে দিয়েছে। সবাই মিলে একসাথে হলে যা হয় এই আর কি। তারপরে লিমন হচ্ছে গিয়ে রোজা তো রেখেছে, আর মীরার সাথে আলিফ দুষ্টামি শুরু করছে, আলিফ তো অনেক দুষ্টু। শরবত করা হয়ে গেছে, ভুষি দিয়ে শরবত করেছে, আর এটা হচ্ছে গিয়ে ভর্তা করবে মাছের ডিম পাতা দিয়ে পেঁচিয়ে চুলার মধ্যে পোড়া দিয়েছে লাকড়ির চুলায়। যখন রান্না শেষ হয়ে গেছে তখন চুলার মধ্যে আগুনের মধ্যে দিয়ে রেখেছিল।
এই পাতা দিয়ে, আর এটা হচ্ছে শিং মাছের ডিম। শিং মাছের ডিমটা পাতা দিয়ে মুড়িয়ে তারপরে পুরে এনেছে। আর এটা হচ্ছে গিয়ে পেঁয়াজ, তারপরে শুকনা মরিচ দিয়ে একটা হাতে মেখে ভর্তা করবে। এই ভর্তাটা অসম্ভব মজা লাগে। তারপরে তো সব কিছু রেডি করে দিয়েছে, আমরা তো বসে পড়েছি। এই তো বেলের শরবত, তারপরে আমের শরবত, আর হচ্ছে গিয়ে লেবুর শরবত, তিন ধরনের শরবত করা হয়েছে। আর শরবতের মধ্যে কিছু বরফ দিয়ে দিচ্ছে। ইফতারিগুলো সব নিয়ে আসলো, একে একে সব কিছু রেখে দিচ্ছে। ফলের মধ্যে হচ্ছে গিয়ে একটু লবণ মাখাচ্ছে আনারসের মধ্যে, তারপরে বাঙ্গির মধ্যে, আর হচ্ছে গিয়ে মালটার মধ্যে। এগুলোর মধ্যে একটু লবণের ছিটা দিলে ভালো লাগে এই জন্য। বেলের শরবতটা ঢেলে নিচ্ছে। এই তো সাফিয়াও এসেছে, সাফিয়াকে বললাম যে ইফতার করার জন্য বসো, বসলো না, চলে গেল। এই তো আজান দিয়ে দিয়েছে, আর আমরা হচ্ছে গিয়ে ইফতারটা করে নিয়েছি খেজুর দিয়ে প্রথমে, তারপরে ভাবি শরবত দিয়ে দিল, বেলের শরবত। সস দিয়ে এখন হচ্ছে গিয়ে এগুলো একটু খাওয়া হচ্ছে, তারপরে মুড়ি মাখাবে অল্প করে। এই তো এগুলোই ছিল আজকের ইফতার, সবাই মিলে খাওয়া দাওয়া হলো। এই তো সেহেরির খাওয়া দাওয়া, উঠে পড়েছি সেহেরির জন্য। আর উঠে আজকে রান্না করিনি, সবাই তরকারি দিয়ে গেছে, আজকে রান্না হয়নি। এখানে হচ্ছে গিয়ে ভাবি দিয়েছে বাগের মাছের তরকারি ভর্তা আর শাক, আর আমার ভাতিজি দিয়ে গেছে রুই মাছের তরকারি ভাজি, আর ভাতিজাবু দিয়ে গেছে বরবটির তরকারি। অনেকগুলো তরকারি ছিল এই জন্য আর রান্না করলাম না, যেহেতু মেয়ে বাড়িতে নেই, আমি একাই খাবো সেজন্য। আর ছোট মেয়ে একটু খাবে, সে হয়তো এত কিছু খাবে না, তাই আর রান্না করা হয়নি। এগুলোই ছিল অনেক কিছু। এই তো আর এখন হচ্ছে গিয়ে আমি একটু শাক নিয়েছি, পাট শাক, এটা পাট শাক দিয়ে একটু খেয়ে নিই। আর ওইটা হচ্ছে ভর্তা, ওই যে শিং মাছের ভর্তাটা পাতা দিয়ে মুড়িয়ে যে পোড়া হয়েছিল চুলার মধ্যে, সেই ভর্তাটা করেছে, এই যে এরকম হয়েছিল সেই ভর্তাটা, এই ভর্তাটাই দিয়েই খাবো। আর সাথে তো তরকারি আছেই। এই তো এগুলো ছিল আজকের সেহেরির খাওয়া দাওয়া। আর খাওয়া দাওয়াটা করতে থাকি, আগে তো শাক দিয়ে খেয়ে নিলাম, তারপর এখন হচ্ছে গিয়ে ভর্তা দিয়ে খাবো। আর মেয়েকে দিয়েছি, মেয়েও তো খেয়ে নিচ্ছে। মেয়ে আবার একটু ভাত নিয়ে সাজিয়ে তারপরে খাওয়া দাওয়াটা করছে। এভাবে করেই খাওয়া দাওয়াটা শেষ করি।
এই তো মেয়েও খেয়ে নিচ্ছে, আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ হলো। আর আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।